সবাইকে স্বাগত। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে চতুর্থ অধ্যায়ের ঘর্ষণ সম্পর্কিত কিছু অংশ আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হলো ঘর্ষণ বা ঘর্ষণ বল, ঘর্ষণের প্রকারভেদ, সীমিত ঘর্ষণ, স্থির ঘর্ষণ ও চল ঘর্ষণের মধ্যে পার্থক্য, ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্য, ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ, অনুভূমিক তলে অবস্থিত বস্তুর ঘর্ষণ নির্ণয় এবং অনুভূমিক তলে অবস্থিত বস্তুর ঘর্ষণ সম্পর্কিত সমস্যাগুলির সমাধান। প্রথমে আসি আমরা ঘর্ষণ বা ঘর্ষণ বল কি। মনে করো একটা তলের উপর একটা বস্তু আছে। এখন এই বস্তুটি যদি স্থির অবস্থায় থাকে তাহলে এখানে কোনো ঘর্ষণ বল সৃষ্টি হবে না, কিন্তু এই বস্তুটির উপর যদি বল প্রয়োগ করা হয়, এখন টানা বল বা এপাশ থেকে যদি আমরা ঠেলা বল দেই, সেহেতু এই টানা বলের কারণে বস্তুটির এই তলের সাথে একটা বিপরীতমুখী বলের সৃষ্টি হবে, যে বলটাকে আমরা বলছি ঘর্ষণ বল। আমরা যদি সংজ্ঞা দিতে যাই, একটি স্থির তলের উপর অন্য একটি বস্তু বা পাশাপাশি দুটি বস্তু একে অপরের সংস্পর্শ থেকে চলতে থাকে বা চলতে চেষ্টা করে, তখন এদের মিলন তলে গতির বিপরীত দিকে যে বল বাধা প্রদান করে তাকে, অর্থাৎ বাধা প্রদান করে বলকেই ঘর্ষণ বল বা ঘর্ষণ বলে। ঘর্ষণ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে স্থির ঘর্ষণ আর একটা হচ্ছে গতি বা চল ঘর্ষণ। তাহলে স্থির ঘর্ষণ কখন হবে? যখন দুটি বস্তুর তলে আমরা বল প্রয়োগ করার ফলে বস্তুটি যদি চলার উপক্রম হয় কিন্তু না চলে, তাহলে বিপরীত দিকে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় সেটাকে বলা হয় স্থির ঘর্ষণ। তাহলে আমরা এতটুকু আলোচনা থেকে বুঝছি যে স্থির ঘর্ষণে প্রযুক্ত বলের সমান হবে ঘর্ষণ বল, কিন্তু যদি বস্তুটি অন্য একটি বস্তুর সংস্পর্শ থেকে চলতে থাকে তখন এদের সংস্পর্শ তলে গতির বিপরীত দিকে যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তাকে গতি বা চল ঘর্ষণ বলে। অর্থাৎ এক্ষেত্রে এই প্রযুক্ত বল ঘর্ষণ বলের চেয়ে বেশি হবে, অর্থাৎ বস্তুটি চলতে থাকবে কিন্তু যে বলে চলার কথা তার চেয়ে কম বলে বস্তুটি এখানে চলবে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আসি আমরা সীমিত ঘর্ষণ বা লিমিটিং ফ্রিকশন কি। যে পরিমাণ বল প্রয়োগে পরস্পরের সংস্পর্শে অবস্থিত দুটি বস্তুর একটি অপরটির উপর দিয়ে কেবলমাত্র গতিশীল হতে শুরু করে, এরূপ গতিশীল হওয়ার মুহূর্তে বাধা দানকারী ঘর্ষণ বলের পরিমাণকে সীমিত ঘর্ষণ বলে। এখন মনে করো দুইটি বস্তু আছে, চিত্রের দিকে খেয়াল করো। এখন এই বস্তুটিকে যদি আমরা বল প্রয়োগ করি, বল প্রয়োগ করে প্রথমে মনে করো কিছু কম বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটি সামনের দিকে চললো না, কিন্তু আস্তে আস্তে যদি বল বাড়াতে থাকি একটা পর্যায়ে এমন আসবে যে বস্তুটি জাস্ট চলতে শুরু করবে। তাহলে এই চলতে শুরু করার আগের মুহূর্তে যে ঘর্ষণ বল হবে সেই ঘর্ষণ বলটাই হচ্ছে আমাদের সীমিত ঘর্ষণ বল। এখন আসি আমরা স্থির ঘর্ষণ ও চল ঘর্ষণের মধ্যে পার্থক্য। স্থির ঘর্ষণ সর্বদাই বস্তু যেদিকে চলার উপক্রম হয় তার বিপরীত দিকে ক্রিয়া করবে। চল ঘর্ষণও প্রায় একই রকম, চল ঘর্ষণ সর্বদা বস্তুর যেদিকে চলছে তার বিপরীত দিকে ক্রিয়া করবে। সীমিত ঘর্ষণ বলের মান এবং যে কোনো দুটি তলের উপর সৃষ্ট প্রতিক্রিয়া বলের মানের অনুপাত সর্বদা ধ্রুব হবে। ঘর্ষণ বলের মান এবং বস্তুর তলের উলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত সর্বদাই ধ্রুব হবে। স্থির ঘর্ষণে ঘর্ষণ বলের মান বস্তুর উপর প্রয়োগকৃত বলের সমান হবে, কিছুক্ষণ আগেই আমরা সংজ্ঞাতে দেখে আসলাম। আর চল ঘর্ষণে অবশ্যই ঘর্ষণ বলের মান নির্দিষ্ট গতিতে ঘর্ষণ বলের মান সবসময় সমান এবং ধ্রুবক হবে। এখন আসি আমরা ঘর্ষণের ধর্ম বা বৈশিষ্ট্য। তাহলে ঘর্ষণ বল আমরা পূর্বের আলোচনা থেকে ইতিমধ্যে বুঝে গেছি যে ঘর্ষণ বল সবসময় কোন দিকে কাজ করবে, যে দিকে বল প্রয়োগ করা হবে ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে।
ঘর্ষণ বল এই যে এই তল যে তলের উপর বস্তুটি অবস্থিত এই তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিন্তু নির্ভর করে এই তলের অমসৃণতার উপর। অর্থাৎ এই তল যত অমসৃণ হবে তাহলে বস্তুটি সামনে গতিশীল হওয়ার জন্য তত বেশি বাধা প্রদান প্রাপ্ত হবে, ফলে তত বেশি ঘর্ষণ বল সৃষ্টি হবে। এখন লম্ব প্রতিক্রিয়া বল এবং ঘর্ষণ বলের সর্বোচ্চ মানের অনুপাত ধ্রুব হবে। এখন আমরা এই যে বস্তুটি আছে, বস্তুটির ওজন সবসময় নিচের দিকে কাজ করবে, সেজন্য এটাকে আমরা বললাম W, এবং এর লম্ব প্রতিক্রিয়া বল ওজনের ঠিক বিপরীত দিকে কাজ করবে সেটা R, সামনের দিকে আমরা বল প্রয়োগ করেছি সেটা P, এবং এই যে তলের যে ঘর্ষণ সেই ঘর্ষণকে আমরা বলছি F। এখন 3 নম্বর 4 নম্বর পয়েন্টে আমরা বলছি এই লম্ব প্রতিক্রিয়া বল R এবং এই ঘর্ষণ বল F এর অনুপাত সবসময় হবে কনস্ট্যান্ট। আশা করি বিষয়টি বোঝা গেছে। এখন আসো ঘর্ষণ কোণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ সহগ আমরা এখন আলোচনা করব। এই দুটি বিষয় বুঝলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের প্রবলেমে খুব সহজেই আমরা সলিউশন করতে পারবো। ঘর্ষণ কোণ বলতে কি বুঝি আমরা? কোনো তলের লম্ব প্রতিক্রিয়া বল এবং মোট প্রতিক্রিয়া বলের মধ্যবর্তী কোণকে ঘর্ষণ কোণ বলে। আমরা মোট প্রতিক্রিয়া বল কি আমরা অধ্যায় 2 এ বলে আসছি যে লব্ধি বল বের করা আমরা শিখেছি অলরেডি। তাহলে লব্ধি বল কি? যদি 2 বা ততোধিক বল থাকে তাহলে সেই 2 বা ততোধিক বলকে যদি 1টি বল দ্বারা প্রতিস্থাপন করা যায় সেই বলকে আমরা বলি লব্ধি বল। এখন আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ওজন যদি নিচের দিক কাজ করে তাহলে তার লম্ব প্রতিক্রিয়া বল সবসময় বস্তুর ওজনের বিপরীত দিকে কাজ করবে, উপরের দিকে। তাহলে এই লম্ব প্রতিক্রিয়া বল এবং লব্ধি বলের মধ্যবর্তী যে কোণ সেই কোণকে আমরা বলছি ঘর্ষণ কোণ। আশা করি এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ভালো মতো যে লম্ব প্রতিক্রিয়া বল এবং লব্ধি বলের মধ্যবর্তী কোণটাই হচ্ছে ঘর্ষণ কোণ। এবার আসি আমরা ঘর্ষণ সহগ। দুটি বস্তুর মধ্যকার ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ সহগ বলে, একে মিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করছে, আমরা কিছুক্ষণ আগেই দেখে আসছি যে ঘর্ষণ বল এই যে এই তলে আসলে এই বলটা এই তল বরাবর কাজ করছে। আমরা এখানে উপরে একটা বিন্দুতে দেখাইছি যেন রেজাল্টেন্টটা সহজে বোঝানো যায়। যেহেতু বস্তুটা এই তলের সংস্পর্শে কাজ করছে তাহলে ঘর্ষণ বল এদিকে কাজ করছে এবং লব্ধি বলটা লম্ব প্রতিক্রিয়া বলটা উপরের দিকে কাজ করছে। তাহলে রেজাল্টেন্টটা এই বরাবর মাঝামাঝি কোনো এক বিন্দুতে কাজ করবে। তাহলে ঘর্ষণ সহগ বলতে আমরা কি বুঝছি? ঘর্ষণ সহগ বলতে আমরা বুঝি যে এই যে ঘর্ষণ বল এবং এই যে লব্ধি প্রতিক্রিয়া বল এই দুটির যে অনুপাত সেটাকে আমরা বলছি ঘর্ষণ সহগ। তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক আর, সেখান থেকে আমরা লিখতে পারি এফ সমান মিউ আর। এখানে মিউটা হচ্ছে ঘর্ষণ সহগ, তাহলে আমরা লিখতে পারি মিউ সমান এফ বাই আর। এটাকে ট্যান থেটাও লেখা যায়। কিভাবে লেখা যায়? ট্যান থেটা আমরা লিখতে পারি। দেখো যদি আমরা এখানে এই যে এফ বলটাকে যদি এখানে দেখাই তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। এই সমকোণী ত্রিভুজের থিটা কোণের বিপরীত কোণ হচ্ছে এই উপরেরটা যেটাকে আমরা বললাম এফ। এই এফ তাহলে থিটা কোণের বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব এবং এই যে এটা হচ্ছে আর, তাহলে এই বাহু কি? ভূমি। আমরা জানি লম্ব বাই ভূমি সমান কি? ট্যান থিটা। এই জন্য মিউ সমান আমরা ট্যান থিটাও লিখতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এখন আসো যে আমরা এই অনুভূমিক তলে অবস্থিত বস্তুর ঘর্ষণটা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে হেলানো তলের ঘর্ষণ নির্ণয় করব। আজকে আমাদের বেসিক সহজ কিছু প্রবলেম এ বিষয়ে আমরা দেখব। অনুভূমিক তলে অবস্থিত বস্তুর ঘর্ষণ নির্ণয় করতে এই চিত্রটা অলরেডি আমি ব্যাখ্যা করেছি, তারপর আরেকবার বলছি যে এখানে একটা তলের উপর যদি একটা বস্তু থাকে তাহলে বস্তুটির ওজন কাজ করবে নিচের দিকে, প্রতিক্রিয়া বল কাজ করবে উপরের দিকে। আমরা যদি প্রযুক্ত বল যদি ডান দিকে দেই তাহলে আমাদের ঘর্ষণ বলটা কাজ করবে বাম দিকে। আমরা অধ্যায় 2 এ বলের সংযোজন এবং বিভাজনে সামেশন অফ এ সামেশন অফ ভি বের করা শিখেছিলাম। তোমাদের সেই বিষয়ে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি তাদেরকে অবশ্যই বলবো অধ্যায় 2 এর এই বস্তুর বলের সংযোজন এবং বলের বিভাজন অংশটুকু আরেকবার দেখতে।
তাহলে এখন যদি আমরা উলম্ব বলগুলির সামেশন করি, তাহলে আমরা লিখতে পারি যে সামেশন অফ ভি সমান জিরো উলম্ব দিকে পজিটিভ। তাহলে উলম্ব বল কি কি আছে? আর এবং ডাব্লিউ। তার মধ্যে আর আছে কোন দিকে? উপরের দিকে, এই জন্য আমরা দিলাম প্লাস আর, এবং ডাব্লিউ আছে নিচের দিকে, এই জন্য দিলাম মাইনাস ডাব্লিউ সমান জিরো। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান আর। আবার এখন যদি আমরা অনুভূমিক বলগুলির সামেশন করি, তাহলে সামেশন অফ এইচ সমান জিরো, আমরা ডান দিকে পজিটিভ ধরে নিলাম, তাহলে পি বল আছে ডান দিকে, আমরা এখানে এজন্য লিখলাম প্লাস পি, এবং এফ বল আছে বাম দিকে, এজন্য লিখলাম মাইনাস এফ। সেখান থেকে আমরা লিখতে পারি পি সমান এফ। আবার কিছুক্ষণ আগে আগেই আমরা ঘর্ষণ সহগ সমান জেনে আসলাম, যেহেতু মিউ সমান এফ বাই আর, সেহেতু এফ সমান আমরা লিখতে পারি মিউ আর। তাহলে আমরা এই সামেশন অফ এইচ এবং সামেশন অফ ভি আগেই শিখে আসছিলাম। এই অধ্যায়ের অঙ্ক করতে আমরা নতুন একটা বিষয় শিখছি, সূত্র শিখছি, সেটা হচ্ছে মিউ সমান এফ বাই আর। তাহলে এই সূত্রটা মনে রাখলে আমরা অঙ্কগুলি খুব সহজেই করতে পারবো। তাহলে এখন আসো, আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। একটি কাঠের ব্লক অপর একটি কাঠের টেবিলের উপর স্থির অবস্থায় আছে। চিত্রানুযায়ী, যে চিত্রটি পরীক্ষায় দেওয়া থাকবে, চিত্রানুযায়ী 150 কেজি বলে ব্লকটিকে টানা হচ্ছে। 150 কেজি বলে ব্লকটিকে যদি টানা হয়, তাহলে যদি বস্তুটির ওজন 1000 কেজি এবং স্পর্শ তলে ঘর্ষণ সহগ 0.3 হয়, তবে ব্লকটির উপর ঘর্ষণ বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে চিত্রটি দেয়া থাকবে, তাহলে বল 150 বলে আমরা টানছি, বস্তুটির ওজন 1000 কেজি নিচের দিকে। এই চিত্রটা সহজেই এঁকে ফেলতে পারবা। তাহলে চিত্রে দেয়া থাক বা না থাক, আমরা পরীক্ষার হলে অবশ্যই এই চিত্রটা এই প্রশ্ন পড়ে এঁকে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে বস্তুর, আমরা বলেছিলাম যে বস্তুর ওজন যদি নিচের দিকে কাজ করে, তাহলে তার লম্ব প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করবে, সেটাকে বললাম আমরা আর। এবং যেহেতু বস্তুটি ডান দিকে যেতে যাচ্ছে, সেহেতু আমরা ঘর্ষণ বলটা হবে বাম দিকে এফ। তাহলে যদি আমরা এখন সামেশন অফ ভি করি, উপরের দিকে পজিটিভ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি আর মাইনাস ডব্লিউ, আর মাইনাস ডব্লিউ, সেক্ষেত্রে আর সমান ডব্লিউ। এখন ডব্লিউ এর মান 1000 কেজি, আমরা এখানে 1000 কেজি দিয়ে দিলাম, সেক্ষেত্রে আমরা এই আর সমান পেয়ে গেলাম 1000 কেজি। এখন আমরা জানি মিউ সমান এফ বাই আর, তাহলে মিউ সমান এফ বাই আর হলে এফ সমান হচ্ছে মিউ আর। তাহলে মিউ এর মান কত দেয়া আছে? এখানে দেখো মিউ এর মান দেয়া আছে 0.3, এই মিউ এর মান আমরা দিয়ে দিলাম এখানে 0.3, আর এর মান এই যে বের করলাম আমরা 1000 কেজি, এখানে আর এর মান বসিয়ে দিলাম 1000 কেজি, সেখান থেকে আমরা এফ এর মান পেলাম 300 কেজি। যে প্রশ্নে এখানে বলছে ব্লকটির উপর ঘর্ষণ বলের মান ও দিক নির্ণয় করে, তাহলে ঘর্ষণ বলের মান কত? 300 কেজি। দিক হবে কোন দিকে? যে দিকে টানা হবে এই বলের দিক, ঘর্ষণ বলের দিক হবে তার বিপরীত দিকে। খুবই সহজ অঙ্ক। এই জাতীয় আরো যে সমস্ত প্রবলেম গুলি আছে, সেগুলি তোমরা অবশ্যই বাসায় ভালো মতো প্র্যাকটিস করবা, তাহলে আশা করি সমস্যায় পড়বা না। তাহলে জাতীয় আমরা এখন আরেকটি প্রবলেম দেখব। প্রবলেম বলা হয়েছে, একজন লোক একটি বাসকে অমসৃণ তলের উপর দিয়ে 30 ডিগ্রি কোণে 50 কেজি বল প্রয়োগে টানছে, এবং একই সময়ে অপর একটি লোক 30 ডিগ্রি কোণে 40 কেজি বল প্রয়োগে ঠেলছে। এখানে দুইজন লোক আছে, খেয়াল করো, যদি ঘর্ষণ সহগ 0.3 হয়, তবে বাক্সটির ওজন এবং ঘর্ষণ বল নির্ণয় করো। ওজন এই ডাব্লিউ নির্ণয় করতে হবে, এবং ঘর্ষণ বল এফ নির্ণয় করতে হবে। আশা করি প্রশ্নটি বুঝতে পারছো। এই জাতীয় প্রবলেম যদি দেয়া থাকে, এবং তাহলে আমরা কি করব, আমরা এই প্রথমেই একটা লাইন ডায়াগ্রাম এঁকে নেব। লাইন দিয়ে যদি আমরা করি, তাহলে সহজেই বুঝতে পারবো। তাহলে লাইন ডায়াগ্রামে আমরা প্রথমে একটা লম্ব প্লাস দিয়ে নিলাম। এই প্লাস দিয়ে নিয়ে এখন খেয়াল করো যে 40 ডিগ্রি বল কাজ করছে এই বরাবর, তাহলে এটাকে এক্সটেন্ড করে দিলে এই নিচের দিকে চলে আসে। তাহলে এখানে দেখো যে আমরা এই নিচের দিকে 40 কেজি বল দিয়ে দিছি, তাহলে এখানে যদি 30 কেজি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণ কত হবে? 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা এই কোণ দিয়ে দিছি 30 ডিগ্রি। এখন এই দিকে আছে 50 কেজি, তাহলে এই দিকে যদি 50 কেজি হয়, তাহলে আমরা এখানে 50 কেজি দিয়েছি, এবং এই কোণ কত? 30 ডিগ্রি। তাহলে এই কোণটাও কত হবে? 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা এই উপাংশ বিভাজনে আমরা বলে আসছিলাম যে সমস্ত বলগুলি অ্যাঙ্গেল অবস্থায় থাকবে, সেগুলির উপাংশ বের করে নিতে হবে। যে কোনো অ্যাঙ্গুলার বলের দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে অনুভূমিক উপাংশ, আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে এই 50 কেজি বলের
উপাংশ দুটি কি কি? একটা হচ্ছে যে যার সাথে কোণ উৎপন্ন করে সেই বরাবর হচ্ছে কজ হবে, আমরা আগে বিস্তারিত বিষয় আলোচনা করছি। তাহলে একটা পেলাম 50-এর অনুভূমিক বরাবর পেলাম 50 cos 30 degrees, তাহলে আরেক পাশে কোণ নাই, সে পাশে কি লিখবো আমরা? 50 sin 30 degrees। এখন 50 kg বলের তো আমরা উপাংশ পেয়ে গেলাম, এখন তাহলে 40 kg বলের উপাংশ কি হবে? এই অনুভূমিকের সাথে 30 degrees কোণ আছে, সেহেতু আমরা অনুভূমিক বরাবর হবে কস এবং উলম্ব বরাবর হবে সাইন। আর আগে থেকে তো W এবং R ছিল, তাহলে এখানে যেহেতু নিচের দিকেই আসছে এই জন্য আমরা যোগ বোধক অনুসারে একসাথে লিখে দিয়েছি। তাহলে নিচের দিকে আমরা মোট বল পেলাম W+40 cos 30 degrees এবং উপরের দিকে পেলাম R+50 cos 30 degrees এবং ডান দিকে পেলাম 50 cos 30 degrees + 40 cos 30 degrees এবং বাম দিকে তো আমাদের ঘর্ষণ বল যেটা আছে সেটা F। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এই চিত্র আঁকাই মেইন এবং এই চিত্র এঁকে ফেলতে পারলে আবার এই অঙ্কটা ঠিক অধ্যায় 2-এর বলের সংযোজন বিভাজনের মতোই হয়ে গেল। তাহলে এই চিত্রটা খেয়াল করতে হবে, চিত্রটা প্রথমে আমরা কিভাবে আঁকবো, এই সেন্টার লাইন বরাবর একটা বরাবর বড় প্লাস চিহ্ন দিয়ে নিয়ে যে দিকে বল কাজ করেছে সেই বলগুলি এখানে এই কেন্দ্র থেকে বসিয়ে দেব, তাহলে এই চিত্র ঠিকঠাক মতো এঁকে ফেলতে পারবে। আর এই চিত্র ঠিক মতো এঁকে ফেলতে পারলে আমরা সহজেই অঙ্কটি সলিউশন করতে পারবো। তাহলে এখন যদি আমরা সামেশন অফ H = 0, ডান দিকে পজিটিভ বলি, তাহলে ডান দিকে কি কি বল আছে এখানে খেয়াল করো, ডান দিকে আছে 50 cos 30 degrees, 40 cos 30 degrees আমরা এখানে বসিয়ে দিলাম, আর বাম দিকে আছে F, তাহলে দিলাম আমরা -F। আর কোনো বল অনুভূমিক বরাবর আছে? আর কোনো বল নেই, সেহেতু আমরা = 0 লিখে দিলাম। তাহলে সেখান থেকে যদি আমরা F এর মান বের করতে চাই, তাহলে F = 50 cos 30 degrees + 40 cos 30 degrees, তাহলে F = আমরা সেখান থেকে মানটা পেয়ে যাই 77.94 kg। তাহলে এই যে বাক্সটির ঘর্ষণ বল নির্ণয়, তাহলে আমরা একটা অংশের উত্তর পেয়ে গেলাম, ঘর্ষণ বলের মান কত? 77.94 kg। আরেকটি এখন আমাদের কি বের করতে হবে? আমাদের এই বাক্সটির ওজন বের করতে হবে। তাহলে এখন আবারও খেয়াল করো, চিত্রটা আমরা এখানে আবারও নিয়ে আসছি। এখন যদি আমরা উলম্ব বলগুলির উপাংশ নেই, উপাংশগুলি যোগ করি, তাহলে V = 0, আপওয়ার্ড পজিটিভ। তাহলে এখানে উপরের দিকে কি কি আছে? R+50 sin 30 degrees, তাহলে আমরা নিলাম +R+50 sin 30 degrees, আর নিচের দিকে আছে W+40 sin 30 degrees, তাহলে মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেট কিন্তু এখানে দিতে হবে, যদি তুমি ব্র্যাকেট না দাও তাহলে কি হবে, এই মাইনাস দিয়ে -W হয়ে যাবে +40, কিন্তু বিষয়টা তো তা না, এই W এবং 40 sin 30 degrees দুটাই আছে নিচের দিকে, সেহেতু এই জন্য এখানে ব্র্যাকেটটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একটু খেয়াল রাখবে। তাহলে এখন আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে পাচ্ছি R R 50 sin 30 degrees মান ক্যালকুলেটরে চাপলে আমরা পাই 25, তাহলে -W - 40 sin 30 degrees মান 20, সেখান থেকে আমরা পেলাম R - W+5 = 0, সেখান থেকে আমরা পেলাম R = W - 5। এখন আমরা আবার কি জানি, μ = F/R, সেখান থেকে আমরা F = লিখতে পারি μr, F = যদি μr লিখি তাহলে F এর মান আমরা কিছুক্ষণ আগেই বের করেছি, দেখো F এর মান আমরা কত বের করেছিলাম, আগের পেজে আছে, আমরা F এর মান বের করেছিলাম 77.94 kg, তাহলে F এর মান বসিয়ে দিলাম 77.94, μ এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত, 0.3, এই μ এর মান বসিয়ে দিলাম আমরা 0.3, এবং R এর মান কত, W - 5, আমরা এখানে R এর মান বসিয়ে দিলাম W - 5, তাহলে এটাকে সিম্পলিফাই করলে দাঁড়ায় 77.94 = 0.3W - 0.3 × 5 = 1.5, সেখান থেকে আমরা যদি W টাকে বাম পাশে রেখে ক্যালকুলেশন করি, তাহলে 0.3W = 79.44, অতএব W = আমরা পেলাম 264.8 kg, তাহলে আমাদের বাক্সটির ওজনও পেয়ে গেলাম। আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। এখন এই আমরা তো এতক্ষণ ধরে একটা বাক্স নিয়ে প্রবলেম সলিউশন করছিলাম, তোমাদের কিছু কিছু প্রবলেম আছে যে দুইটা বাক্স থাকে, তাহলে সেই জাতীয় একটা প্রবলেম আমি করে দিচ্ছি, মনোযোগ দিয়ে দেখো, তাহলে বাকি প্রবলেমগুলিও আশা করি তোমরা করতে পারবা। তাহলে চিত্রানুযায়ী, অর্থাৎ এই চিত্রটা প্রশ্নে দেয়া থাকবে, এই চিত্রানুযায়ী ব্লক দুটির ওজন যথাক্রমে 600 kg এবং 900 kg, অর্থাৎ এ ব্লকের ওজন দেয়া আছে 600 kg এবং বি ব্লকের ওজন দেয়া আছে 900 kg।
বল দুটি সাম্যাবস্থায় আছে। এখন বি ব্লককে গতিপ্রাপ্ত করার জন্য পি বলের মান নির্ণয় করতে হবে। এই যে পি বলের, এই পি বলের মান কত সেটা আমাদের এই প্রবলেমে বের করতে হবে। তাহলে এই জাতীয় প্রবলেম যেহেতু এখানে দুইটা ভিন্ন ভিন্ন ব্লক আছে, তাহলে প্রথমে আমরা এ ব্লক নিয়ে চিন্তা করি, তারপরে আমরা এ বলের ইফেক্ট সহ বি ব্লক নিয়ে চিন্তা করব। এখন এ বলে এখানে কি ঘটনা ঘটছে দেখো, এ বলে এইদিকে একটা টানা বল আছে, সেই বল কত, সেই বলটাকে আমরা বললাম টি। এখানে আমরা আগেই বলছি যে যে কোনো এই জাতীয় প্রবলেম সলিউশন করতে গেলে অবশ্যই আমরা এই এর কেন্দ্রেতে একটা সেন্টার ধরে আমরা বলগুলিকে যেটা যেদিকে গেছে সেই অনুযায়ী বসিয়ে দেব। তাহলে আমরা এই দিকে একটা টি বল এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 30 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। তাহলে এই বলের লম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, উপরের দিকে। এখন চিন্তা করো যে যদি আমরা বস্তুটিকে এই দিকে টানি, বস্তুটি তখন এই দিকে মুভ করতে যাবে, সেক্ষেত্রে তার ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল এদিকে কাজ করবে। এখন যেহেতু এ ব্লকের ঘর্ষণ বল সেটাকে আমরা বললাম এফ এ, তাহলে একটা বল আমরা এইদিকে চলে গেল, এইদিকে আমরা দিলাম, একটা বল উপরের দিকে আর এ কাজ করবে, আর এ দিয়ে দিলাম, আর ডান দিকে এফ এ কাজ করবে। এবং এ বলের ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে, তাহলে ডাব্লিউ এ দিলাম আমরা নিচের দিকে, তার মান কত দেয়া আছে, 600 কেজি। আশা করি এই চিত্রটি বুঝতে পারছো। চিত্র বুঝতে পারলে কিন্তু অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে, কেন চিত্রটা আঁকতে পারলে তুমি আবার দ্বিতীয় অধ্যায়ে যা শিখছো প্রায় সেই জ্ঞানটুকু দিয়েই এই ধরনের অঙ্কগুলি সলিউশন করা যায়। আমরা মাত্র একটি অতিরিক্ত সূত্র এখানে দেখছি, সেটা মিউ সমান এফ বাই আর, তাছাড়া তো আমরা আগের মতোই প্রবলেম গুলি সলিউশন করছি। তাহলে এখন দেখো টিটা যেহেতু অ্যাঙ্গুলার অবস্থায় আছে, আমরা বলেছিলাম যদি অ্যাঙ্গুলার অবস্থায় থাকে তাহলে অবশ্যই সেটার উপাংশ বের করে নিতে হবে। তাহলে উপাংশ যদি বের করে নিতে চাই, একটা থাকবে অনুভূমিক উপাংশ, অনুভূমিকের সাথে যেহেতু কোণ আছে আমরা বলেছিলাম যে পাশে কোণ সে পাশে কস, তাহলে হবে টি কস 30 ডিগ্রি। আরেকটা উলম্ব উপাংশ, সেটা কত হবে, আরেক পাশে হবে সাইন, তাহলে টি সাইন 30 ডিগ্রি। আর এ যেহেতু আগে থেকে ছিল তাহলে আর এ প্লাস টি সাইন 30 ডিগ্রি। আর কোনো অ্যাঙ্গুলার বল নেই, তাহলে আমরা এখন এ ব্লকের জন্য সামেশন অফ ভি যদি করি সমান 0 আপওয়ার্ড পজিটিভ, তাহলে উপরের দিকে কি কি আছে এখানে খেয়াল করো যে উপরের দিকে আছে হচ্ছে আর এ প্লাস টি সাইন 30 ডিগ্রি, তাহলে আমরা লিখলাম প্লাস আর এ প্লাস টি সাইন 30 ডিগ্রি, এবং নিচের দিকে আছে মাইনাস, নিচের দিকে আছে সেজন্য দিলাম মাইনাস, এবং ডাব্লু এ সমান 0। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর এ প্লাস সাইন 30 ডিগ্রির মান 0.5, তাহলে 0.5 টি মাইনাস ডাব্লু এর মান কত, 600, তাহলে 600 সেখান থেকে আমরা পেলাম আর এ সমান 600 মাইনাস 0.5 টি। এটাকে আমরা সমীকরণ 1 দিলাম, কারণ এখানে টি এবং আর এ দুইটাই আননোন, কোনো কিছুর মান বের হয় নাই, তাহলে আমরা এজন্য এটাকে সমীকরণ 1 রাখছি। এখন যদি আমরা সামেশন অফ এইচ করি সমান 0 ডান দিকে পজিটিভ, তাহলে ডান দিকে আমরা কি কি পাচ্ছি, এখানে ডান দিকে পাচ্ছি এফ এ ডান দিকে, এবং বাম দিকে পাচ্ছি টি কস 30 ডিগ্রি, তাহলে এফ এ মাইনাস টি কস 30 ডিগ্রি সমান 0। আর কোনো বল নেই, দুইটাই আছে দেখো, একটা আছে এফ এ আর একটা হচ্ছে টি কস 30 ডিগ্রি, তাহলে ডান দিকে আছে এফ এ প্লাস আর বাম দিকে আছে টি কস 30 ডিগ্রি মাইনাস সমান 0। তাহলে সেখান থেকে আমরা পেলাম এফ এ সমান 0.866 টি, এটাকে দিলাম সমীকরণ 2। এখন আমরা জানি মিউ সমান এফ বাই আর, যেহেতু এ ব্লক নিয়ে কাজ করছি এজন্য আমরা দিলাম এফ এ এবং আর এ, তাহলে এফ এ সমান মিউ আর এ। তাহলে এফ এর মান আমরা কত পেলাম, এখানে দেখো এফ এর মান পেয়েছি 0.866 টি, এফ এর মান আমরা এখানে বসিয়ে দিলাম 0.866 টি। মিউ এর মান কত প্রশ্নে দেয়া আছে, 0.3, আর এর মান কত, আমরা কিছুক্ষণ আগেই আর এর মান পেয়েছি, আর এর মান পেয়েছি 600 মাইনাস 0.5 টি, তাহলে এখানে আর এর মান বসিয়ে দিলাম 600 মাইনাস 0.5 টি, সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেলাম টি এর মান পেলাম 166.16 কেজি। এখন টি এর মান, এই এই টি এর মান যদি আমরা এই 2 নং সমীকরণে বসিয়ে পাই, এই 2 নং সমীকরণে বসাই, তাহলে আমরা এফ এর মান পাবো, তাহলে এফ এর মান আমরা এখান থেকে পেলাম 153.42 কেজি। আবার টি এর মান যদি 1 নং সমীকরণে বসিয়ে পাই, এখন টি এর মান 1 নং সমীকরণে বসাও, তাহলে এখানে যদি আমরা টি এর মান বসাই তাহলে আর এর মান পাবো, তাহলে আর এ সমান 600 মাইনাস 0.5 ইন্টু টি, কত 177.16, সেখান থেকে আমরা আর এর মান পাইলাম 511.42 কেজি।
এখন আমরা আবারও চিত্রটার দিকে খেয়াল করো, তাহলে আমরা এ অংশের কাজ করে নিলাম, এখন এই বি ব্লকের কাজ করতে হবে। এখন দেখো যে বি ব্লককে আমরা পি বলে ডান দিকে টানছি, এই যে দেখো বি ব্লককে আমরা পি বলে ডান দিকে টানছি। এখন এই ব্লকটিকে যদি ডান দিকে টানা হয় তাহলে কোথায় কোথায় ঘর্ষণ হবে এই বিষয়টা কিন্তু একটু ভালো মতো খেয়াল করতে হবে। তাহলে ঘর্ষণ হবে দেখো এই সারফেসেও ঘর্ষণ হবে এবং এই সারফেসেও ঘর্ষণ হবে, যেহেতু বি ব্লকটি ডান দিকে যাচ্ছে সেহেতু এই ঘর্ষণ এই বি ব্লকের এই সারফেসের ঘর্ষণ এই বরাবর যাবে, এই সারফেসের ঘর্ষণও এই বরাবর যাবে। তাহলে এই এখানকার যে ঘর্ষণ সেটার নাম কি, যেহেতু এ ব্লকের তলে ঘর্ষণ সেটা এটার নাম হচ্ছে FA, এবং এই বি বি ব্লকের তলে ঘর্ষণ এটাকে আমরা বললাম FB। এই জন্য এখানে দেখো যে আমরা FA এবং FA প্লাস FB দুইটাই কোন দিকে যাচ্ছে, বাম দিকে, যেহেতু আমি পি বলে ব্লকটিকে টানছি। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তাহলে এখন এই এই বলটির বি ব্লকের লম্ব প্রতিক্রিয়ক বল কোন দিকে কাজ করবে উপরের দিকে, সেটা RB, এবং বি ব্লকের ওজন এবং এ ব্লকের প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করবে, নিচের দিকে। তাহলে এ ব্লকের প্রতিক্রিয়া বল কত, RA, এবং বি ব্লকের ওজন কত, WB, দুইটাই কোথায় কাজ করবে, নিচের দিকে। তাহলে আমরা চিত্রটা পাই এমন, আশা করি চিত্রটা বুঝতে পারছো। তাহলে এখন আমরা যদি সলিউশন করতে যাই, তাহলে সামেশন অফ ভি যদি আমরা করি, তাহলে সামেশন অফ ভি সমান 0, আপওয়ার্ড পজিটিভ, তাহলে উপরের দিকে আছে RB, তাহলে আমরা এখানে RB দিলাম, মাইনাস নিচের দিকে আছে RA প্লাস WB, তাহলে মাইনাস ফার্স্ট ব্র্যাকেট RA প্লাস WB সমান 0। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি RB মাইনাস আর এর মান, আমরা RA এবং WB এর মান আমরা জানি, আর এর মান এখানে দেখো আর এর মান কত 511.42 এখানে বসিয়ে দিলাম, এবং WB এর মান কত প্রশ্নে দেয়া ছিল 900 কেজি বসিয়ে দিলাম, সেখান থেকে আমরা RB এর মান পেলাম 1411.42 কেজি। তাহলে এখন আমরা আবারও μb, যেহেতু ঘর্ষণ সহগের মান আমার একটাই দেয়া ছিল, দুইটা তলের ভিন্ন ভিন্ন ঘর্ষণ সহগ না, সেহেতু আমরা এখনো লিখতে পারি যে FB সমান μRB। তাহলে সেখান থেকে আমরা FB এর মান পেতে পারি FB সমান 0.3, মিউ এর মান 0.3, এবং RB এর মান কত 1411.42 বসিয়ে দিলাম, সেখান থেকে FB এর মান পেলাম 423.43 কেজি। তাহলে এখন যদি আমরা অনুভূমিক বলগুলির রূপাংশ নেই, তাহলে ডান দিকে আছে P এবং বাম দিকে আছে, এই জন্য মাইনাস দিলাম, মাইনাস FA প্লাস FB, ফার্স্ট ব্র্যাকেট FA প্লাস FB, সেখান থেকে P সমান হয় FA প্লাস FB। তাহলে এই যে দেখো FA তো আগেই আমরা বের করেছিলাম, FA এই যে এখানে দেখো FA এর মান আমরা বের করেছিলাম 153.42 বসিয়ে দিলাম, FB এর মান এখানে পেলাম 423.43 কেজি, তাহলে P এর মান আমরা পেলাম 576.85 কেজি। আশা করি এই তিনটি প্রবলেম আজকে আমি তোমাদের বোঝালাম, তুমি বুঝতে পারছো। এই জাতীয় বাকি প্রবলেমগুলি তোমরা বাসায় অবশ্যই করবে, এবং যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমরা আবারও যেহেতু ঘর্ষণ নিয়ে আলোচনা করব, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা যে আমি এখানে এই জাতীয় সমস্যাগুলি হয়, তাহলে সেই সমস্যাগুলি নিয়ে পরের ক্লাস আমরা আলোচনা শুরু করব। তাহলে বাড়ির কিছু কাজ থাকবে, প্রথম প্রশ্ন দেখো যে ঘর্ষণ বলতে কি বোঝো, এটি কত প্রকার ও কি কি, ঘর্ষণ কোণ ও ঘর্ষণ সহগ বলতে কি বোঝো, এবং দুইটি অঙ্ক এখানে দেওয়া আছে, দেখো আমি যে টাইপের অঙ্ক করিয়েছি তেমনই সিমিলার অঙ্ক এখানে আমরা এখানে তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিছি, যদি তুমি এগুলি কমপ্লিট করতে পারো তাহলে আশা করা যায় এই ঘর্ষণ সম্পর্কিত অনুভূমিক তল, এটা কিন্তু মনে রাখো যে আজকে আমি শুধু অনুভূমিক তলের অঙ্কগুলি নিয়ে কথা বলেছি, সেহেতু আমরা হেলানো তল নিয়ে কথা বলিনি, নেক্সট ক্লাসে কিন্তু আমরা হেলানো তল নিয়ে কাজ করব, সেহেতু অনুভূমিক তলের যে সমস্ত অঙ্কগুলি আছে সেগুলি তোমরা প্র্যাকটিস করবা। তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে অমসৃণ অনুভূমিক তলে একটি বস্তু স্থির অবস্থায় আছে, ওই বস্তুর উপর 30 ডিগ্রি কোণে 50 ডিগ্রি টানা বল প্রয়োগ করে সরানো যায়, আবার 55 কেজি ঠেলা বল 30 ডিগ্রি কোণে প্রয়োগ করে সরানো যায়, উক্ত বলের ওজন এবং ঘর্ষণ সহগ নির্ণয় করো, এবং আরেকটি অঙ্ক হচ্ছে একটি অনুভূমিক টেবিলের উপর একটি ধাতব ব্লক স্থাপন করে এর উপর 40 কেজি অনুভূমিক বল প্রয়োগ করলে ব্লকটি সবে মাত্রে চলতে শুরু করে, ঘর্ষণ কোণের পরিমাণ 30 ডিগ্রি হলে ব্লকটির ওজন কত হবে। এই ক্লাসটিকে যদি তোমরা পুনরায় আবার দেখতে চাও তাহলে ভিজিট করো জাতীয় দক্ষতা বাতায়নে, ওয়েবসাইটের লিঙ্ক হলো www.skills.gov.bd/dt। আজকের ক্লাস দেখার জন্য।